স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না? জি না স্যার। না স্যার। ওকে, স্টেট, কার্টেসিয়ান প্রোডাক্ট, এগুলো তো আমাদের মনে আছে, তাই না? কার্টেসিয়ান প্রোডাক্ট মনে আছে? ধরি এ হচ্ছে একটা স্টেট, তার মধ্যে 1 2 3 4, এ হচ্ছে চারটা এলিমেন্ট। এখন বলেন এ ইন্টু এ কি হবে? এ বলতে পারবে? হ্যাঁ, এটা স্যার 1 2 3 4 হোল স্কয়ার। ওয়ান 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 টু থ্রি ফোর হোল স্যার, ওই প্রত্যেকটা আলাদা আলাদা স্কয়ার, করে ওয়ান নিয়ে টু, করা লাগবে স্যার। 1 1 1 2 ও ওয়ান ওয়ান থ্রি থ্রি ওয়ান ওয়ান ফোর ফোর কয়টা এলিমেন্ট স্যার 8টা হবে স্যার। না স্যার? আর নয়টা আটটা হবে, না, নয়টা হবে, 9টার বেশি বলে। আরে 16টে বা 16টা, 4টা 16, লাগবে। 17, 16টাই বল। বুঝতে ভালো হবে পারতেছেন কেন আপনাদের নাম্বার খারাপ আসছে? না স্যার, আপনার এক একটা যে স্যার ফাঁকা কম মাইন থাকে। নিছিলেন। আরে না, কি এটা আর কম আগের, মাইন? না না স্যার, ওটা না, ওটা না, এগুলি তো মিডের কন্টেন্ট। জি স্যার, বুঝতে তো পারলাম। ঠিক আছে, এই হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্টের রেজাল্ট। এখন এই যে টোটাল আউটকামটা আসতেছে, আমি যদি এটার উপরে, প্রথমে বললাম যে এটা হচ্ছে কি, এইটাকে প্রত্যেকটা এলিমেন্ট যে ব্রাকেটের মধ্যে যেগুলো আছে প্রত্যেকটাকে আমি নাম দিলাম, বললাম ধরেন যে এটা হচ্ছে এ, প্রথম এলিমেন্টের নাম হচ্ছে এ আর দ্বিতীয় এলিমেন্টের নাম হচ্ছে বি। দ্যাট মিন্স প্রতি ব্রাকেটের মধ্যে প্রথম এলিমেন্টটাকে আমি কনসিডার করতেছি এ হিসাবে এবং দ্বিতীয়টাকে কনসিডার করতেছি বি হিসাবে। এখন আমি বললাম যে এরকম কিছু কন্ডিশন, ঠিক আছে, কন্ডিশন, কন্ডিশনটা কি, যে কন্ডিশন হচ্ছে এ সমান সমান বি। যদি এ সমান সমান বি এই কেসগুলো ফাইন্ড আউট করতে চাই, তাহলে সেটাকে যদি একটা সেট আকারে আনি, তাহলে ওই সেটের মধ্যে কোন কোন এলিমেন্টগুলো থাকবে? ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর এই তো, তার মানে বুঝতে পারতেছেন, 1 1 1 1 2 2 3 3 4 4। টু টু থ্রি থ্রি এবং হচ্ছে ফোর ফোর। ওকে, তো এখন যদি কন্ডিশনটা আমরা চেঞ্জ করি, কন্ডিশন বললাম, কন্ডিশন বললাম এ ইজ গ্রেটার দেন বি, তাহলে কি হবে? স্যার, 2 1 3 1 4 1, তারপরে স্যার এ ইজ গ্রেটার দেন বি, বলেন
প্রথমে টু ওয়ান, প্রথমটা তো ওয়ান দ্বারা হইতেই পারবে না, তাই না? জি স্যার, টু ওয়ান, তারপরে কি থ্রি টু টু ওয়ান, হওয়া সম্ভব না, থ্রি এরপরে ওয়ান, হচ্ছে থ্রি থ্রি ওয়ান, ওয়ান, থ্রি ওয়ান, থ্রি টু, থ্রি ওয়ান, থ্রি টু, থ্রি ওয়ান, থ্রি টু, ফোর তারপরে ওয়ান, ফোর ওয়ান, ফোর টু, ফোর থ্রি, ফোর ওয়ান, ফোর টু, ফোর সিক্স। এখন যদি আমরা কন্ডিশনটাকে অন্যভাবে দেখি, ইজ লেস দ্যান বি, কন্ডিশন বললাম গ্রেটার অর ইকুয়াল, সো ওয়ান ওয়ান তাহলে যে টু টু হবে, থ্রি থ্রি হবে, ফোর ফোর হবে, ওইটাই আমরা নিয়ে আসি, কিন্তু এখানে কি হবে, এখন ওয়ান সামনে ওয়ান, একটা ওয়ান ওয়ান আসবে, ওয়ান কমা ওয়ান, তাই না? জি স্যার, আবার তারপর এই টু টু জায়গাতে আসবে, টু টু হবে, চারটা বাড়বে, এইখানে হচ্ছে টু টু, টু কমা টু, সরি টু কমা টু, তারপরে এইখানে এসে হচ্ছে, এইখানে এসে হচ্ছে থ্রি থ্রি, কমা থ্রি, সিমিলারলি একদম শেষে গিয়ে কি হবে, ফোর ফোর, একদম শেষে গিয়ে হবে ফোর কমা ফোর। ওকে, আবার জি স্যার, আরেকটা এই যদি করি যে, সরি, কন্ডিশনটা হচ্ছে ধরেন আপনাদের সি ল্যাঙ্গুয়েজের মতো করে লিখি যাতে বুঝতে পারেন, নট ইকুয়াল বি, বোঝা যায়? জি স্যার, এটা আপনাদের সি ল্যাঙ্গুয়েজ ফরম্যাটে লিখতাম আর কি। নটিক্যাল, হ্যাঁ, এটা কিন্তু ম্যাথমেটিক্যাল নোটেশন না, আবারও বলে দিই, এটা ম্যাথমেটিক্যাল নোটেশন না, এটা প্রোগ্রামিং নোটেশনটা ব্যবহার করলাম আপনাদের বোঝানোর জন্য। তাহলে কি হবে, ইকুয়াল গুলো বাদ হয়ে যাবে, ইকুয়াল গুলো বাদ দিয়ে স্যার সবগুলো হবে, এখানে ওয়ান ওয়ান, টু টু, থ্রি থ্রি, ফোর ফোর বাদ, ওয়ান টু এর পরে ওয়ান থ্রি হবে, তাই না? আচ্ছা ইকুয়াল গুলো বাদে সবগুলো, সেটাই তো, এখন এটা হচ্ছে ওয়ান টু, সিমিলারলি টু ওয়ান ওয়ান টু, এটা বাদ যাবে স্যার, এরপরে কি হবে, টু ফোর হবে, এখানে টু, টু ফোর, এটা ফোর, ফোর, তারপর থ্রি ওয়ান, থ্রি টু, এবং এইখানে হবে থ্রি ফোর, থ্রি ফোর, এরপর ফোর ওয়ান, ফোর টু, ফোর থ্রি, এবং ফাইনালি ফোর ফোরটা হবে, কারণ যেহেতু আমরা নট ইকুয়াল, জি ঠিক স্যার, আছে, এরকম হবে না? জি স্যার, জি স্যার, আসলে আমরা কি করছি, আমরা কার্টেসিয়ান প্রোডাক্টের উপরে কন্ডিশন অ্যাপ্লাই করে কিছু ভ্যালুকে সর্ট করে নিয়ে আসছি, কিছু এলিমেন্টকে সর্ট করে নিয়ে আসছি, তাই না? সার্চ করে নিয়ে আসছি ওই কন্ডিশনে রেখেছি, সার্চ করে নিয়ে আসছি, নতুন যে সার্চ করে আনার পরে যেটা যে লিস্টটা তৈরি হচ্ছে, এই লিস্টটাকে আমরা বলতেছি রিলেশন, তার মানে পার্টিকুলার কোনো একটা কন্ডিশনের জন্য এক এক রকম রিলেশন হতে পারে। আমরা এখানে চারটা রিলেশন দেখলাম, প্রত্যেকটা আলাদা আলাদা কন্ডিশনের জন্য আলাদা আলাদা রিলেশন, ওকে। এখন ধরেন আমাদের কাজের সুবিধার্থে, আমাদের কাজের সুবিধার্থে আমরা এগুলিকে এইভাবে নাম দিচ্ছি, এটাকে বললাম আর ওয়ান, এটাকে বললাম আর ওয়ান, এটাকে নাম দিলাম আর টু, আর টু, এটাকে নাম দিলাম আর থ্রি, এবং ফাইনালি ওইটার নাম দিলাম হচ্ছে আর ফোর। চার ধরনের রিলেশন বা চারটা রিলেশন আমরা ঠিক করতে পারলাম। এখন এই রিলেশন গুলি যদি একটু খেয়াল করি, এই যে রিলেশনে টু ওয়ান, টু ওয়ান এবং ওয়ান টু কি একই জিনিস মিন করে? জি না স্যার, না, হ্যাঁ, টু ওয়ান এবং ওয়ান টু কিন্তু একটা একই হলো জিনিস স্যার মিন এ করে না। গেটার দেন বি, আর একটা হলো স্যার বি গেটার দেন এ, তার মানে আমি যদি এই ভ্যালু গুলিকে এভাবে চিন্তা করি যে তারা যে অর্ডারে আছে এই অর্ডারে একটা মিনিং আছে, এটা একটা ডিরেকশন ফলো করে, তো আমি এভাবে বোঝানোর চেষ্টা করি। লেটস সে
এটা হচ্ছে ওয়ান, এটা টু, এটা থ্রি এবং এটা ফোর। ফোর তাহলে প্রথম যে রিলেশনটা আছে ওয়ান ওয়ান, এইটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি যে চারটা এলিমেন্ট আছে আমার ওয়ান টু থ্রি ফোর। আমি যদি এইভাবে দেখাই যে ওই ওয়ান ওয়ান বেসিক্যালি কি, এটা হচ্ছে ওয়ান এ শুরু হয়েছে, ওয়ান এ শেষ, তাই না? ওয়ান এ শুরু হয়ে ওয়ান এ শেষ হচ্ছে লুপ। স্যার এটা তো লুপ হবে না নাকি স্যার? হ্যাঁ এটা লুপ, ডেফিনেটলি এটা একটা লুপ, ঠিক আছে? মানে ট্রায়াঙ্গেলের মতো দেখা যাচ্ছে বাট এটা কিন্তু লুপ। হ্যাঁ জি স্যার। ঠিক একই ভাবে এটা কি হবে, এবং ফোর এভার। এখানে যে জিনিসটা বোঝা দরকার যে আমরা যেহেতু বলতেছি ওয়ান থেকে ওয়ান, তার মানে কি আসলে? তো আমাকে তাহলে একটা ই করে দিতে হবে, ডিরেকশন দিয়ে দিতে হবে, তাই না? জি স্যার। কোন দিক থেকে শুরু হয়েছে কোন দিকে শেষ? এখন একটা অ্যারো চিহ্ন দিয়ে একটা বুঝাই দিচ্ছে যে এখানে শুরু হয়ে এখানে শেষ। একই রকম ভাবে এখানে দেখালাম, এখানে শুরু হয়ে এখানে শেষ, এখানে শুরু হয়ে এখানে শেষ, ঠিক আছে? জি স্যার। এটা যদি আমি এক নাম্বার রিলেশনটা দেখাই, তাহলে আমার দুই নাম্বার রিলেশনটা কেমন হবে? স্যার টু থেকে ওয়ান কানেক্টেড হবে স্যার, এখানেও চারটা আর অ্যারো গুলো আমাদের মূল সেটের যে এলিমেন্ট ছিল সেই সেটের এলিমেন্ট গুলোকে আমরা এখন ভার্টেক্স হিসাবে নিচ্ছি, ঠিক আছে? জি স্যার। এখন একটা ভার্টেক্স তৈরি হবে। হ্যাঁ হ্যাঁ ওয়ান, এইটা হচ্ছে টু, এইটা থ্রি, এটা হচ্ছে ওকে। এখন দুই নম্বরে তাহলে আমরা কানেকশনটা কিভাবে দেখাবো যে টু থেকে ওয়ানে গেছে? ওকে টু থেকে ওয়ানে গেছে, আবার তারপরেটা কি আছে? এরপরেটা হচ্ছে থ্রি থেকে ওয়ানে গেছে, থ্রি থেকে ওয়ানে গেছে এবং থ্রি থেকে টু চলে গেছে, আবার ফোর থেকে, হ্যাঁ ডাইরেকশন দেখাবো, ফোর থেকে ওয়ানে গেছে, আবার ফোর থেকে ফোর থেকে টু গেছে, ফোর থেকে থ্রি তে। এখন আমরা ডিরেকশন গুলো দেখাই। ডিরেকশন এটা কি ছিল? এটা ছিল হচ্ছে টু থেকে ওয়ান, টু থেকে ওয়ান, তারপর থ্রি থেকে ওয়ান, থ্রি থেকে ওয়ান, থ্রি থেকে ওয়ান, থ্রি থেকে টু, আবার ফোর থেকে ওয়ান, থেকে ওয়ান, ফোর থেকে টু, ফোর থেকে থ্রি এবং ফোর থেকে থ্রি, থ্রি। তাহলে এখন তিন নাম্বারটা যদি দেখি, তিন নাম্বারটা কেমন হবে? তিন নাম্বারটা তো এই দুইয়ের মধ্যে যা এজ লুপ যা আছে সব মানে দুইটা সংমিশ্রণ। দেখেন এইখানে যা ছিল সবই তিন নাম্বারের মধ্যে আছে না? জি স্যার। শুধু আমাদেরকে কি করতে হবে, লুপ গুলো অ্যাড করে দিব। এটা হচ্ছে এইখানে আমাদেরকে একটা করে লুপ অ্যাড করতে হবে। তো লুপের ডিরেকশন থাকবে অবশ্যই। হ্যাঁ জি স্যার। এখন আমরা যে অর্ডারে দেখাই লুপই তো। ঠিক আছে, এখন যদি আমি আর ফোর আঁকতে চাই লুপগুলি বাদ যাবে, লুপগুলি বাদ যাবে আর কি স্যার অ্যাড হবে আর কি, দিকের পরিবর্তন? যেমন ওইখানে 1 2 আছে। জি স্যার। তাহলে আমাকে কি মানে আরেকটা করে এক্সট্রা লু ইয়া কি ভার্টেক্স তৈরি হবে? আবার এখান থেকে কি আছে 1 3 এবং 1 4 ভার্টেক্স না ওটা এজ তৈরি হবে। ওকে তারপরে যদি আমি থ্রি টু তে যাই, টু তে গিয়ে দেখবো টু ওয়ান, টু ওয়ান তো আছেই, তারপর হচ্ছে টু থ্রি। তাহলে এইখানে আমার একটা বিপরীত লাগবে,
আবার টু ফোর লাগবে। আবার যদি আমরা থ্রিতে যাই, থ্রিতে গিয়ে যদি দেখি থ্রিতে কোনটা মিসিং আছে, থ্রি থেকে হচ্ছে এই ওয়ান থ্রি ফোর, তাই না? থ্রি থেকে ফোর, ফোর, জি স্যার। ধরেন এটা আমি একটু বাড়তে করে দিলাম স্যার, এইটা একটা, এই যে স্যার দুইটা অ্যারো দিয়ে করলে হতো না? হ্যাঁ হইতো, সেটাও হইতো, কোনো সমস্যা নেই। আমি আলাদাভাবে বোঝানোর জন্য দিলাম এখানে। সব ডিরেকশন দেখানো হয়েছে। জি স্যার, জি স্যার। এখন এই যে চারটা রিলেশন আমরা তৈরি করলাম, এই রিলেশন গুলোর কিছু প্রপার্টিজ আমরা দেখতে চাই। প্রথমে বলে যে রিলেশনের প্রপার্টিস হচ্ছে চারটা বেসিক প্রপার্টিস রিলেশন ফলো করে, সেটা কি? এক নাম্বার হচ্ছে রিফ্লেক্সিভ। দেখা যাচ্ছে না না? রিফ্লেক্সিভ। দুই নাম্বার হচ্ছে সিমেট্রিক। তিন নাম্বার হচ্ছে ট্রানজিটিভ। চার নাম্বার হচ্ছে এন্টি সিমেট্রিক। চারটা প্রপার্টিস। তো চারটা প্রপার্টিস এর মধ্যে রিলেশন কোন প্রপার্টিসটা ক্যারি করতেছে সেটা বোঝার উপায়, রিফ্লেক্সিভ বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা রিলেশনে বা ওই রিলেশনের মধ্যে যতগুলো ভার্টেক্স আছে প্রত্যেকটা ভার্টেক্সের মধ্যে লুপ আছে কিনা সেটা দেখবো, প্রত্যেকটা ভার্টেক্সে। ওকে, তাহলে এক নাম্বারটা কি রিফ্লেক্সিভ হবে? জি স্যার, জি ওকে স্যার, ফাইন, যদি থাকে তাহলে সে রিফ্লেক্সিভ, না থাকলে মানে স্যার সবগুলোতেই লুপ থাকতে হবে? হ্যাঁ সবগুলোতে। তাহলে এক নাম্বারটা রিফ্লেক্সিভ, দুই নাম্বারটা কি রিফ্লেক্সিভ? না স্যার, না হ্যাঁ স্যার, স্যার। তিন নাম্বারটা কি রিফ্লেক্সিভ? জি জি স্যার, জি স্যার, ফাইন, এটা রিফ্লেক্সিভ। তারপর চার নাম্বারটা কি রিফ্লেক্সিভ? না স্যার, না না, না স্যার। এরপর হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিক এর জন্য আমরা যেটা করব, দেখব যে যে দুইটা ভার্টেক্স এর মধ্যে কানেকশন আছে, যদি দুইটা ভার্টেক্স এর মধ্যে কানেকশন থাকে তাহলে অবশ্যই সেই দুইটা ভার্টেক্স এর মধ্যে ভাইস ভার্সা কানেকশন থাকতে হবে। তার মানে কি, এ থেকে বি তে যদি কানেকশন থাকে তাহলে বি থেকে এ তেও যেন কানেকশন থাকে। শুধু যদি চার এরকম নম্বর, হয়, হ্যাঁ, তার মানে হচ্ছে শুধু চার নাম্বারটা, শুধু চার নম্বরটা, শুধু চার নাম্বারটা সিমেট্রিক। ওকে, ট্রানজিটিভ, এটা একটু ঝামেলা। ভেক্টরের যোগফল মনে আছে আপনাদের? জি স্যার, এটা কেমন ছিল যোগফলটা, যে যদি এ থেকে বি তে আসে এবং বি থেকে সি তে আসে তাহলে যোগফল, লক্ষ্যের যোগফল হচ্ছে এ থেকে সি, তাই না? জি স্যার, এইটাই আমরা এখানে ফলো করব। যদি দেখা যায় যে এরকম ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এই ট্রায়াঙ্গেলটাকে আমরা বলতেছি ক্লোজ ট্রায়াঙ্গেল। কিভাবে খেয়াল করেন যে এই পয়েন্ট থেকে শুরু হয়ে এখানে আসছে এবং ওই শুরুর পয়েন্ট থেকে শেষ পয়েন্ট পর্যন্ত একটা ডিরেকশন আছে, এটাকে আমরা বলতেছি ক্লোজ ট্রায়াঙ্গেল। যদি এরকম ক্লোজ ট্রায়াঙ্গেল থাকে তাহলে আমরা বলবো যে এইটা ট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভ একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তিনটা জায়গাতে কানেকশন থাকতে হবে, তিনটা পয়েন্ট ছাড়া কি ট্রায়াঙ্গেল হবে? না স্যার, না। যেমন এক নাম্বার রিলেশনে ওইখানে কি তিনটা পয়েন্টের মধ্যে কানেকশন আছে? না স্যার, নাই। তাহলে সে কি ট্রানজিটিভ? না স্যার, দুই নম্বরটায় সে কি দুই ট্রানজিটিভ? নম্বরটা আছে জি স্যার, চার দুই তিন, ফাইন, এটা ট্রানজিটিভ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ। তিন নম্বরটা কি ট্রানজিটিভ? জি স্যার, জি স্যার, এটাও ট্রানজিটিভ। হ্যাঁ, চার নম্বরটা কি ট্রানজিটিভ? জি স্যার, চার নম্বরটা ট্রানজিশন, জি স্যার। চার নম্বরটা ট্রানজিটিভ। এখন এন্টি সিমেট্রিক, যদি দুইটা ভার্টেক্স এর মধ্যে কানেকশন থাকে এবং সেই কানেকশনটা যদি ওয়ান টু ওয়ান হয়, জাস্ট জাস্ট শুধু ওয়ান ওয়ে কানেকশন আর কি, বোথ ওয়েজ না, ওয়ান ওয়ে কানেকশন, তাহলে সেটাকে আমরা বলবো এটা হচ্ছে এন্টি সিমেট্রিক। এক নম্বরটা কিছুই না, দুই নম্বরটা কি? না হবে না স্যার, কেন?
স্যার ওয়ান ওয়ে তো ওয়ান স্যার, ওয়ে এটা চলছে, তো হবে, ওয়ান ওয়ে হবে। এটা তো একদিকে শুধু, এটা স্যার দুই নম্বরটা, তিন তিন নম্বরটা, নাম্বারটাও হবে স্যার, তিন জি স্যার, নাম্বারটা হবে, চার চার নম্বরটা হবে না, নাম্বারটা হবে না, কিন্তু চার নাম্বারটা হবে। এখন এখানে আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করি, যে এটা তো এখন গ্রাফ হয়ে গেছে, গ্রাফ হয়ে গেছে না? জি স্যার। তো আমরা তো জানি যে যে কোনো গ্রাফকে আমরা কি করতে পারি, ম্যাট্রিক্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। জি স্যার। আমরা কিন্তু এর আগ পর্যন্ত দেখছি সমস্ত আনডিরেক্টেড গ্রাফকে আমরা কিভাবে ম্যাট্রিক্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, আমরা কিন্তু ডিরেক্টেড গ্রাফকে দেখিনি, দেখছি। না জি না স্যার। তো ডিরেক্টেড গ্রাফকে কি আমরা রিপ্রেজেন্ট করতে পারবো ম্যাট্রিক্সের মাধ্যমে? জি স্যার পারবো স্যার। হ্যাঁ ফাইন। তো আমরা এখন এটা দেখবো যে কিভাবে আমরা একটা ডিরেক্টেড গ্রাফকে, ধরেন এক নাম্বার গ্রাফটা, দেখতে একটু সুবিধা হয়, আমাদের চারটা, তাই না? এটা হচ্ছে ধরেন 1 2 3 4 এর জায়গায় আমি ABCD লিখি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এ জি স্যার, বি বিসিডি, সি ডি, এগুলো সিকুয়েন্সিয়ালি 1 2 3, এ বি সি ডি, ওকে। জি স্যার, ওয়ান জিরো তাহলে জিরো জিরো, এইখানে ওয়ান জিরো জিরো, নম্বরে হচ্ছে এইটা 1, এটা জিরো জিরো, জিরো, এটা জিরো, এবং এটাও জিরো। জিরো, এইভাবে এসে এখানে এবং হচ্ছে স্যার জিরো ওয়ান জিরো জিরো এটা জিরো, এটাও জিরো। তাহলে এইখানে আসলে কি, এখানে হচ্ছে শুধু ডায়াগোনালে 1 আছে আর বাকি হ্যাঁ, সব কি হবে, বাকি সব হলো জিরো। বাকি সব জিরো হবে, তাই না? জি স্যার, বাকি সব জিরো। তাই গোনা। তাহলে আমি খুব সহজে এই ডিসিশনটা পৌঁছাতে পারবো ওই ম্যাট্রিক্সটা দেখে। যদি দেখা যায় যে ম্যাট্রিক্সের ডায়াগোনালে সবগুলো জায়গাতে 1 আছে, তাহলে আমি বলতে পারি যে এটা আসলে কি ধরনের ম্যাট্রিক্স, রিফ্লেক্সিভ, কি রিফ্লেক্সিভ, ধরনের রিলেশন, এটা হচ্ছে রিফ্লেক্সিভ। হ্যাঁ নেক্সট আমরা পরবর্তীটায় যাই। এখন বলেন 2 নম্বরটা তাহলে কিভাবে হবে? স্যার দাও স্যার, এইতো জিরো, এ থেকে তো স্যার একটা আছে ডায়াগোনালে তো সব জিরো হবে, স্যার, ওয়ান হবে স্যার, মানে প্রথমটা চেঞ্জ করি। হ্যাঁ এখন দেখেন এ তে সব জিরো, জি স্যার, বি যদি আমরা চিন্তা করি তাহলে প্রথমটা 1 আর ওয়ান কিছু নেই, আর কিছু না। তারপর যদি বি তে আসি এখানে 1, এখানে 1, যদি বি তে আসি এখানে 1, এখানে সিটে 1, স্যার, বি এর জন্য ওয়ান, ঠিক আছে না? জি স্যার, হ্যাঁ বি এর জন্য 1 হবে না, না ওয়ান হবে না তো, বি থেকে সিতে আসছে স্যার, তারপরে যে আপনার ডিরেকশনের জন্য ওয়ান হয়েছে আর কি, যেমন বি থেকে ওয়ান হয়েছে, বি এর এখন থেকে আমাকে বলেন এই যে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এইটাতে, এই ম্যাট্রিক্সটা দেখে কি আপনি কোনোভাবে বুঝতে পারতেছেন যে এই রিলেশনটা ট্রানজিটিভ হবে বা এন্টিসিমেট্রিক হবে, বোঝার কোনো উপায় আছে? জি স্যার আছে স্যার, কিভাবে বুঝবো আমরা? আপার ট্রায়াঙ্গেল, লোয়ার ট্রায়াঙ্গেল হয়ে গেছে, লোয়ার ট্রায়াঙ্গেলের সবগুলি ওয়ান হবে, শুধুমাত্র একটা সাইডে 1 আছে, জি স্যার, লোয়ার অন্য ট্রায়াঙ্গেল, সাইডে যদি অন্য সাইডে 1 থাকতো তাহলে আমি বুঝতে পারতাম যে সে ইনডিসিমেট্রিক না। আবার এখানে এসে কি হয়েছে এটুকু দেখেন, যদি কালার করে দেই তাহলে এখানে সে একটা ট্রায়াঙ্গেলই তৈরি করছে, তাই না? জি স্যার, জি স্যার, এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি করছে না? এখান থেকে বোঝার উপায় আছে। আচ্ছা এরপর যদি আমি 3 নম্বরটায় যাই, 3 নম্বরটা
তিন নাম্বারটা কেমন হবে আমাদের? ওয়ান, সবগুলো ওয়ান হবে, জি স্যার, নিচের গুলো ওয়ান হবে, ডায়াগোনাল ডায়াগোনাল ওয়ান আর নিচের ওয়ান, নিচের গুলো ওয়ান হবে, জি স্যার, লোয়ার ট্রায়াঙ্গুলার। আচ্ছা এখানে কোথায় কোথায় ওয়ান হবে? ডায়াগোনাল ওয়ান আর স্যার লোয়ার ট্রায়াঙ্গুলার ওয়ান, ডায়াগোনালে তো ওয়ান আছে, ডায়াগোনালে ওয়ান আর হচ্ছে লোয়ার নিচের সব ট্রায়াঙ্গুল, লোয়ারটাতে ওয়ান, জি স্যার। ঠিক আছে, তাহলে রিফ্লেক্সিভ বোঝা যাচ্ছে, ট্রানজিটিভ বোঝা যাচ্ছে, ইন্টারসিমেট্রিক বোঝা যাচ্ছে। এখন আমরা যদি চার নাম্বারটায় যাই তাহলে সেটা কেমন হবে? স্যার চার নাম্বারটা গেলে সবই ওয়ান হবে, কিন্তু উপরে আবার সব কি হবে? ঠিক আছে, আবার লোয়ার ট্রায়াঙ্গুলার দেখবো যে বিপরীত পয়েন্ট গুলোতে আমাদের ওয়ান, এখানে ওয়ান আছে, ওইখানে ওয়ান আছে, যদি দেখা স্যার যায় বিপরীত ভাবে আছে তাহলে আমরা বলতে পারি যে এটা কি, এটা সিমেট্রিক, হচ্ছে সিমেট্রিক। আবার যে এখানে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, ওখানে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, তার মানে সে ইন্টারসিমেট্রিক, সরি ট্রানজিটিভ, ইন্টারসিমেট্রিক বলতে ট্রানজিটিভ। এখন আমরা একটা ছোট্ট এই করি, টেস্ট করি যে আসলে আমরা কতটুকু বুঝলাম। লেটস সে আমি একটা গ্রাফ দিচ্ছি আপনাদের, গ্রাফটা হচ্ছে এরকম, হচ্ছে এ বি, এগুলো ভার্টেক্স, হ্যাঁ এ এবং বি। এখন আমি কানেকশন দেখাচ্ছি এ থেকে সি তে, ডি থেকে এ তে, এবং এরকম দেখাচ্ছি। এটার প্রপার্টিস কি? মানে প্রথম প্রশ্ন আমি যদি জিজ্ঞেস করি যে এটা কি রিফ্লেক্সিভ, না স্যার, ইয়েস অর নো? এটা নো। নো দুই নম্বর, সিমেট্রিক, ইয়েস অর নো? নো স্যার। নো। এটা কি ট্রানজিটিভ, ইয়েস অর নো? এটা বলতে পারতেছি না স্যার শিওরলি। তিনটা পয়েন্ট যদি আপনি চিন্তা করেন, এনি থ্রি পয়েন্ট দেখেন, কোথাও আপনি কোনো ক্লোজ ট্রায়াঙ্গেল তৈরি করতে পারেন কিনা? না স্যার, না স্যার, করা হচ্ছে জি না, ক্লোজ ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে না। সে কি এন্টিসিমেট্রিক? জি স্যার, ওয়ান ওয়ে কানেকশন, কিন্তু স্যার এতে যে লুপ আছে স্যার, হ্যাঁ লুপ থাকাতে কি হচ্ছে? ওয়ান ওয়ে কানেকশন হচ্ছে স্যার, আমরা বলতেছি যে যদি দুইটা আলাদা আলাদা ভার্টেক্স এর মধ্যে কানেকশন থাকে তাহলে সেটা ওয়ান ওয়ে হবে, ইন্টারসিমেট্রিক। দুইটা আলাদা আলাদা ভার্টেক্স, লুপ তো যে ভার্টেক্স এ শুরু সেই ভার্টেক্স এ শেষ, হ্যাঁ ঠিক আছে, তাহলে ইন্টারসিমেট্রিক, ইয়েস ইয়েস। এখন আমি যদি জিজ্ঞেস করি যে আমাকে এখানে রিফ্লেক্সিভ করতে হলে, এই রিলেশনটাকে রিফ্লেক্সিভ করতে হলে কি অ্যাড করতে হবে? লুপ স্যার, মানে সেটাকে যদি আমি সেট আকারে দেখাতে চাই তাহলে এটাকে আমি কিভাবে দেখাবো? স্যার এ এ বি বি সি সি ডি, এ এ তো আছে, তাহলে বি বি সি সি ডি ডি, বি কমা বি, আর কি লাগবে? স্যার বি স্যার, সরি ওটা বি, বি কমা বি, তারপর কি লাগবে? সি কমা সি, ডি কমা ডি, এবং ডি কমা ডি দিল, ঠিক আছে। এটা আমি কি বললাম,
কিসের জন্য বললাম? স্যার লুপে, ইয়া রিফ্লেক্সিভ এর জন্য। রিফ্লেক্সিভ এর জন্য। তো এই যে রিফ্লেক্সিভ এর জন্য বললাম যে এটা এইটুকু যদি আমি অ্যাড করি তাহলে আমার এটা রিফ্লেক্সিভ হয়ে যাবে, এইটাকে আমি বলতেছি রিফ্লেক্সিভ ক্লোজিওর। রিফ্লেক্সিভ ক্লোজিওর, হ্যাঁ রিফ্লেক্সিভ ক্লোজিওর। নেক্সট, এখন সিমেট্রিক, এটাকে যদি আমার সিমেট্রিক করতে হয় তাহলে কি কি বিষয় অ্যাড করলে এটা সিমেট্রিক হবে? স্যার এ থেকে বি তে যাইতে হবে, আবার বি থেকে এ তে আসতে হবে, এক্ষেত্রে এ স্যার থেকে বি আমার কোনো কানেকশন নাই, আমি কেন নাই তো ওইটা নিয়ে মাথায় ঘামাবো? আমার তো সিমেট্রিক এর সংজ্ঞায় বলা আছে যাদের মধ্যে কানেকশন আছে তাদের মধ্যে টু ওয়েজ কানেকশন থাকতে হবে। তাহলে স্যার, তাহলে স্যার ডি এ, তারপরে স্যার সি এ আর বি ডি, হচ্ছে আমরা এখানে বলতে পারি ডি এ। পারি ওকে ডি কমা এ, তারপর সি কমা এ সি কমা এ, আর বি কমা ডি, তারপর হচ্ছে বি কমা ডি, বি কমা ডি, এটাকে তাহলে আমরা কি বলতেছি? স্যার সিমেট্রিক। এটাকে আমরা বলতেছি সিমেট্রিক ক্লোজার। এখন ক্লোজিওরের ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, ক্লোজিওরে আমরা এটা জিজ্ঞেস করি না কখনো যে এটি সিমেট্রিক কিভাবে হবে। কেন জিজ্ঞেস করি না? কারণ এটি সিমেট্রিক অনেক ভাবে হতে পারে। যদি একে অধিক লাইন থাকে আমরা যেটা কেটে দিচ্ছি সেটা না কেটে দিয়ে অন্য একটা কিছু কেটে দিয়েও করাবে, বা আপনাকে যদি জিজ্ঞেস করেও লেটস সে আমরা যদি এটা দেখি এই চিত্রটা, এই চিত্রটা থেকে 4 নম্বর যে রিলেশনটা ছিল এখান থেকে যদি আপনাকে বলি যে এটার এ কি হবে, ইন্টারসিমেট্রিক এর ক্লোজিওর কি হবে, মানে আপনাকে এখানে কি কিছু অ্যাড করতে হবে না কাটতে হবে? কাটতে হবে, কাটতে হবে, কাটতে হবে, তাহলে আপনাকে কিন্তু অ্যাড করতে হচ্ছে না। আমরা ক্লোজিওরে কিন্তু ওইটা বলতেছি যে আপনাকে কি অ্যাড করতে হবে, ফাইন। তো এখন এই জায়গাতে তো ট্রানজিটিভ নাই, ট্রানজিটিভ কিসে আছে? না স্যার। ওকে, ট্রানজিটিভ কি আমরা করতে পারি কোনো কিছু অ্যাড করে? জি স্যার। যেমন আমার কাছে মনে হচ্ছে আমি ডিসি দেখতে পাচ্ছি এখান থেকে এরকম আছে আবার এখান থেকে এরকম আছে, আমি যদি এইটাকে যদি এরকম একটা লাইন আমি করতে পারতাম ডিসি ডি থেকে সি এটা, তাহলে কিন্তু এটা ট্রানজিটিভ হয়ে যেত, তাই না? জি স্যার। আবার তো অন্যভাবে নিতে পারি, এইরকম আছে এখান থেকে ওখানে আছে, এইটাকে যদি অ্যাড করতাম তাহলেও হয়ে যেত, তাই না? জি স্যার। এডি ডিবি এবি, আবার যদি দেখা যায় যে এই লাইনটা আছে তাহলে এখান থেকে ধরেন ওইখান থেকে এখানে, ওইখান থেকে এখানে ডি থেকে সি তে হবে, তাই না? জি স্যার। তার মানে অনেক লাইন অ্যাড করে আমরা আসলে এটাকে ট্রানজিটিভ করতে পারি, কিন্তু এক্সাক্টলি কোন লাইন গুলো নিয়ে আমাকে কাজ করলে আমার এই জিনিসটা সঠিক হবে সেটা আমি এখনো বলতে পারতেছি না। এইটার জন্য আমরা একটা ছোট অ্যালগোরিদম ফলো করব যে কিভাবে এই ট্রানজিটিভ ক্লোজিওর আমরা বের করতে পারি। ওকে, এই স্টেপটা একটু কঠিন, আমরা এই ফিগারটাকে প্রথম পিক করব। স্যার বলেন, যখন এটা সিমেট্রিক বানামো তখন ওটা কি অ্যান্টিসিমেট্রিক থাকবো? সিমেট্রিক বানালে কি অ্যান্টিসিমেট্রিক থাকবে কিভাবে? এটা কি একসাথে সম্ভব? না স্যার। সিমেট্রিক আর অ্যান্টিসিমেট্রিক কমপ্লিটলি ডিফারেন্ট প্রপার্টিজ না? জি স্যার। ট্রানজিটিভ ক্লোজিওর,
সারে নেট চলে গেছে। কিরে বেটা, তোর মাউথ অফ কর বেটা, তারিখটা তোর সমস্যা? কানে বেরতে যে তোর ইয়ের সাউন্ড হইতেছে। কর্মী যা, কথা হইস না। ক্লাস কি হচ্ছে? শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। হ্যালো, জি স্যার। হ্যালো, হ্যালো। জি স্যার, শুনতেছি স্যার। জি স্যার, আমরা শুনতেছি। আচ্ছা জি স্যার, ভয়েস আসে। ফাইন, তো আমরা এখানে এটা স্যার, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার দেওয়া হয়নি না? দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, এখন আমরা এই রিলেশনটাকে সাজাচ্ছিলাম, তো এটা কি আছে? এরপরে যদি এখানে কমা বসাই, এরপরে হচ্ছে এরপরে হচ্ছে সব ডি থেকে একটা, তাই না? ডি থেকে একটা, সেটা কি বি কমা বি, 1 2 3 4, হয়েছে না? এই হচ্ছে আমাদের রিলেশনটা, এরকম। জি স্যার। এই রিলেশনটাকে যদি আমরা সাজাই, এরকম আসবে না? জি স্যার। আচ্ছা, এখন এই হুবহু এই রিলেশনটাকে, হুবহু এই রিলেশনটাকে স্যার, এ থেকে না স্যার, ঠিক আছে বলেন, না স্যার, ঠিক আছে ঠিক আছে, হুবহু এই রিলেশনটাকে আমরা ওইটার নিচে লিখলাম। লিখে
আমরা বলতেছি যে এইটার এখন কি হবে, মাল্টিপ্লিকেশন হবে। ওকে, মাল্টিপ্লিকেশনটা কিভাবে, মাল্টিপ্লিকেশনের জন্য আমরা একটা রুল ফলো করতেছি। এই রুলটা হচ্ছে এরকম যে যদি এ কমা বি থাকে এবং নিচে বি কমা সি থাকে, তাহলে রেজাল্ট কি হবে, রেজাল্ট হবে এ কমা সি। খেয়াল করেন, বুঝতে পারছি এটা কেমন, এই হচ্ছে মাল্টিপ্লিকেশনের রেজাল্ট। ঠিক আছে, তাহলে এখন প্রথম যদি আমি এই পার্ট টু কে মাল্টিপ্লাই করার চেষ্টা করি এইটাকে, হ্যাঁ এ কমা এ হবে, এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে কি হবে বলেন, এ কমা এ, একটু জোরে বলবেন আমি শুনতে পাচ্ছি না স্যার, এ কমা এ, ফাইন, এ কমা এ, তাহলে আমি বুঝতে পারতেছি যে এটা হবে এ কমা এ। তাহলে এইখানে আমি সরি, এটা হচ্ছে এ কমা এ, এ কমা এ, ওকে, তারপরে এ কমা সি, এ কমা সি, এরপরে খেয়াল করেন যে এ সি এবং নিচে এ এ এরকম থাকবে, তাহলে কি হবে, এসি দাও স্যার। এখন আমার কিন্তু এখন কেসটা হচ্ছে আমি এই এটাকে পিক করতেছি, এটাকে পিক করতেছি, এটা থাকবে উপরে আর নিচে থাকবে এ এ, এই দুটা দ্বারা গুণ হবে। তাহলে আমার কেসটা কি হয়, কেসটা দেখেন লিখি এ কমা সি আর নিচে কি আছে এ কমা এ, তাহলে রেজাল্ট কি হবে, এ কমা এ হবে না, আপনারা বুঝতে পারেন নাই। এইটা হচ্ছে রেজাল্ট কিভাবে আসছে, এই যে এই বরাবর ডায়াগোনাল মিলতে হবে, ডায়াগোনাল মিললে কিছু আসবে না, কারণ আমার এই বরাবর কি কিছু মিলতেছে, এই বরাবর তো আমি দেখতেছি যে আমার কিছু মিলতেছে না, তো আমার এখান থেকে কিছুই আসবে না, তো এটা ব্ল্যাঙ্ক। এরপরে আমি এই এসি কে বাদ দিয়ে এ দিতে যাব, ঠিক একই ঘটনা ঘটবে তাই না, ওকে, তারপরে আমি ডিবি তে যাব, একই ঘটনা ঘটবে, ফাইন, তারপর আমার নিচের এ এ বাদ, এখন আমি এসি কে নিলাম, এসি কে নিয়ে বলেন যদি আমি ওই এ এ উপরে রাখি আর নিচে এসি দেই, তাহলে এসি হবে স্যার, হ্যাঁ এ এ আর নিচে হচ্ছে এ কমা সি, এখন কি হবে, এসি, এখন এখানে কিন্তু এসি আসবে, জি স্যার, তাহলে এই জায়গাতে আসলো এ কমা সি, সি, ঠিক, তাহলে পরেরটা কি হবে, ওই এডির সাথে কি এসি কোনো রেজাল্ট প্রোডিউস করবে, না স্যার, করবে না, ডিবি এর সাথে এসি কি কোনো রেজাল্ট প্রোডিউস করবে, না স্যার, এটাও করবে না। এরপর আমরা যদি এরপর এডির সাথে যদি এডি কে ক্রস করা হয়, হবে না, এরপর যদি আমরা ডিবি এর সাথে এডি কে ক্রস করি কিছু হবে, না স্যার, ওকে ফাইন, চলে গেল এডি, এরপর আমরা ডিবি নিচ্ছি, ডিবি নিয়ে এ এর সাথে যদি ক্রস করা হয় কিছু হবে, না স্যার, এসি এর সাথে কিছু হবে, না স্যার, জি না, বাট এডি এর সাথে, স্যার এডি এর সাথে হবে, কি হবে, এডি, এডি, এডি হবে না, এবি হবে, কারণ উপর থেকে বি নিচ থেকে কাটা যাচ্ছে, তাহলে উপর থেকে এ থাকবে নিচ থেকে বি থাকবে, আবার যদি ডিবি এর সাথে যাই তাহলে কি কিছু হবে, জি না স্যার। এখন খেয়াল করেন এই যে একটা নতুন এ পাচ্ছি কিন্তু, এটা কিন্তু আমাদের আগে ছিল না, এরকম
এরকম কিছু ছিল না স্যার? জি না স্যার। এইটাকে আমরা নাম দিচ্ছি আর স্কয়ার। এটার নাম দিলাম আর স্কয়ার, যেহেতু দুইটা আর কে আমরা গুণ করতেছি সেই জন্য এটার নাম দিলাম, ধরেন এরকম ছোট করে আমি স্কয়ার লিখলাম। ওকে আর স্কয়ার। এখন আমি যদি বলি ওই আর দিয়ে উপরে যে আরটা ছিল সেই আর দিয়ে আবার এটাকে গুণ করতে হবে, আপনারা পারবেন? আর কিউবটা বের করতে পারবেন? জি স্যার। আর দিয়ে কোনটা স্যার? ও যে স্যার R1 কে। হ্যাঁ, উপরে যে আর ছিল সেই আর দিয়ে আবার এটাকে আমরা গুণ করব। এখানে স্যার ও যে স্যার দুইটা আর যে দিবেন স্যার, একটা R1 একটা R2 দিলে হতো না স্যার? আপনাদের ভয়েসটা খুবই আস্তে আসতেছে। আর এ যেটা ছিল A, তারপরে কি ছিল? তারপরে কমন ছিল হচ্ছে A, C। হ্যালো স্যার। A, C, তারপর ছিল হচ্ছে A, D। A, D, এরপর কি ছিল? এরপর ছিল হচ্ছে D, B। DB D, B। এখন আপনি আর স্কয়ার কে আর দ্বারা গুণ করে আমাকে এটা বের করে দিবেন, আর কিউব বের করে দিবেন, পারবেন? জি স্যার পারবো। জি স্যার করেন। স্যার উপরে স্যার দুইটা আর আর দিছেন না স্যার? এটা স্যার একটা R1 একটা R2 দিয়ে ভালো। বুঝতে পারতেছি না স্যার, উপরে যে স্যার দুইটা আর দিছেন স্যার, ওটা স্যার R1 R2 দিলে স্যার বুঝতে ভালো। R1 R2 দিলে ভালো হইতো? জি স্যার ভালো স্যার বুঝতে পারছি। সেটা করা যাবে না, সেটা করা যাবে না, কারণ এটা আর নিয়েই কথা হচ্ছে। আমরা কিন্তু আর স্কয়ার করতেছি, আর কিউব হবে, R2 to the power 4 হবে, R2 to the power 5 হবে, তো এখানে কিন্তু R1 এবং R2 কমপ্লিটলি ডিফারেন্ট এলিমেন্ট রিলেশনের ক্ষেত্রে, যেমন আমরা একটু আগে দেখছিলাম এখানে। হ্যাঁ মনে আছে কিনা আপনাদের? যেমন এখানে R1 R2 R3 এইভাবে নোটেশনটা ডিফারেন্ট রিলেশন বোঝায়, আর এইখানে যখন আমরা R এর উপরে পাওয়ার দিচ্ছি তখন এটা আমরা বুঝতেছি যে এই R একটা এলিমেন্ট ছিল বা R একটা রিলেশন ছিল, সেটাকে মাল্টিপল টাইমস মাল্টিপ্লাই করে এই রেজাল্টটা পাওয়া যাচ্ছে। স্কয়ার মানে 2 টাইমস মাল্টিপ্লাই করা হচ্ছে। এখন যেহেতু আমি 3 বললাম, মানে থ্রি বলতে আমি যেহেতু আপনাদেরকে আবার গুণ করতে দিচ্ছি, এখন এটা কি হবে? আর কিউব হবে। ঠিক আছে আপনারা গুণ করেন। প্রথমে তো A, A আসবে, এটা বুঝতে পারতেছি। তারপরে A, C কি আসবে? জি স্যার A, C আসবে? আসবে না। A, Dও আসবে না, A, B থেকেও আমার কিছু আসবে না। আবার যদি আমি AC নেই তাহলে আমার কি হচ্ছে? A, C আসতেছে। A, C A, C এর পরে A, C থেকে আমার কিছু প্রোডিউস হবে না, A, D থেকেও আমার কিছু প্রোডিউস হবে না, A, B থেকেও আমার কিছু প্রোডিউস হবে না। আবার যদি আমি হ্যাঁ করা হয়েছে স্যার, চারটা আসছে স্যার। আমি যদি A, B নেই তাহলে কি হচ্ছে? আবার সেই A, D আসতেছে আমার, তাই না? তারপরে আবার যদি বাকি গুলো থেকে আমি চিন্তা করি, A, D থেকে আর কোনোটা থেকে আমার কিছু আসতেছে না। আবার যদি আমি DB নেই তাহলে কি হবে বলেন? A, B আসতেছে লাস্টের টাইম। এখনই দেখেন যে DB যেটা আছে আমার শেষে D আছে কোথায়? A, D আছে, তাহলে A, B আসতেছে। এই যে নতুন টার্মটা আমি পেলাম, এইটা কি আর স্কয়ারের সাথে হুবহু মিলে যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি ইন কেস যদি আর স্কয়ারের সাথে আমাদের হুবহু মিলে যায় তাহলে আমাকে আরেকটা টেস্ট করতে হবে, লাস্ট টেস্ট। আবারও আমি আর দ্বারা এটাকে গুণ করব, গুণ করে দেখব যে R2 to the power 4 হুবহু আসে কিনা। আপনাদের কি কোনো সন্দেহ আছে যে এটা একই আসবে? জি স্যার। না স্যার কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ নাই, কারণ আর স্কয়ার এবং আর দ্বারা গুণ করেই তো এটা আসছে। জি স্যার। আর স্কয়ার আর আর কিউব যেহেতু একই আসছে, আমি যদি দুটাকে গুণ করি তাহলে নিঃসন্দেহে একই জিনিস আসবে, তাই না? জি স্যার সেম আসবে। এখন এইখানে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে আমরা মাল্টিপ্লিকেশন করতেছি, এই মাল্টিপ্লিকেশন আমাদের ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত রিপিটেশন শুরু না হচ্ছে।
যেমন আমাদের আর স্কোয়ারে রিপিট হয়ে গেছে, আর এবং আর স্কোয়ার এক হয়ে গেছে, ইন কেস সরি আর এবং আর স্কোয়ার কিন্তু এক ছিল না, আর স্কোয়ার আর টু দি পাওয়ার 4 সেম হয়ে, আর এবং আর স্কোয়ার কিন্তু এক না, কিন্তু আর স্কোয়ার এবং আর কিউব একই এলিমেন্ট। আবার আমরা বুঝতে পারতেছি আর টু দি পাওয়ার 4 একই এলিমেন্ট হবে, তাহলে আর টু দি পাওয়ার 5 ও একই এলিমেন্ট হবে, তাহলে আমার কাছে ইউনিক এলিমেন্ট কয়টা বা ইউনিক রিলেশন কয়টা? দুইটা, দুইটা, সেই দুইটা কি কি? আর 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 স্কোয়ার, আর এবং আর স্কোয়ার, এই দুইটা, এই দুইটা রিলেশনের ম্যাট্রিক্স কি আমরা তৈরি করতে পারবো? জি স্যার, জি স্যার পারবো, স্যার পারবো। ওকে, এ থেকে এতে, এ থেকে লুপ, তারপর এ স্যার এ থেকে সি, বি সি, এটা স্যার সহজে করা যাবে। আর স্যার এখানে হচ্ছে এ বি সি ডি, ধরেন আমি এটাকে একটু করে দিই, ক্লোজ করে দিই। তাহলে এটা হচ্ছে আমরা আর বসাচ্ছি, আর এর ক্ষেত্রে এ ওয়ান, তাই না? ওয়ান, জি স্যার, এ বি জিরো, জিরো জিরো স্যার, এ সি ওয়ান, এ বি ওয়ান, জিরো স্যার, ওয়ান, এ বি আর ওয়ান, ওয়ান, জি স্যার, ওয়ান স্যার। আমরা শুধু আর এর এলিমেন্ট গুলো দেখতেছি, আবার যদি বি থেকে চিন্তা করি, বি থেকে আমাদের কিছুই নাই, তাই না? স্যার এডি তো স্যার আছে, স্যার এ সি তে নাই, এ বি আছে, এডি নাই, সরি সরি, এ সি নাই, এসি নাই, এডি আছে, তাই না? ভুল করলাম না স্যার, এসি আছে, এডি আছে, এডি আছে স্যার, এবি নাই, ঠিক আছে, এবি ছিল না, এসি আছে, এডিও আছে, তিনটা, আরেকটা কি আছে, ডি থেকে বি একটা আছে, তাহলে ডি থেকে বি এখানে একটা ওয়ান বসাই, আর বাকি সবগুলো ঘরে আমরা জিরো বসাই দিলেই হবে। বুঝছেন ম্যাট্রিক্সটা? জি স্যার, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আর। ঠিক একই ভাবে আমরা যদি এখন আর স্কোয়ার ম্যাট্রিক্সটা নেই, আর স্কোয়ার ম্যাট্রিক্সের পার্থক্যটা কোথায়? স্যার সবগুলো শুধু এ থেকে গেছে, অপোজিটের কিছু আর স্কোয়ার ম্যাট্রিক্সের সবগুলো শুধু এ থেকে গেছে, আর কোথাও কিছু নাই, তাহলে এখানে জিরো স্যার, এ এর ক্ষেত্রে সবগুলো ওয়ান, বাকি সব জিরো, বাকি সব জিরো। এখন এই দুইটা ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্স আমি কপি করে এখানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরেন প্রথম ম্যাট্রিক্সটা, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সটা। ওকে, এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আমি একটা অর অপারেশন করব, বিট ওয়াইজ অর অপারেশন। হ্যাঁ, মনে আছে আপনাদের বিট ওয়াইজ অর অর অপারেশন, বিট ওয়াইজ অর অপারেশন। অর অপারেশনে কি হয় রেজাল্ট? উল্টা যোগ হয়, মানে দুইটার মধ্যে যে কোনো একটাতে যদি, দুইটার মধ্যে যে কোনো একটাতে যদি ওয়ান থাকে তাহলে রেজাল্ট ওয়ান হয়, জি স্যার, তাই না? জি স্যার, আমরা এগুলোকে প্রথম সব কেটে দেই, যে আমাদের কি করতে হবে, এই দুইটা অর অপারেশনের রেজাল্ট কি হয় সেটা দেখতে হবে। এখন প্রথম এই ঘরটাতে কি হবে সেটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব? এই যে ভ্যালুটা, এইটা এবং এইটা, এই দুইটার মধ্যে অর অপারেশন, ওয়ান এবং ওয়ান এর অরে কি হবে? ওয়ান স্যার, ওয়ান হবে, যে কোনো একটা তো ওয়ান থাকলে ওয়ান হবে। হ্যাঁ, যে কোনো একটা তো ওয়ান থাকলে ওয়ান হবে, তাহলে তারপরে এটাতে কি হবে? ওয়ান, 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 তারপরে এটা কি হবে? ওয়ান স্যার, পুরোটা সবই ওয়ান হবে, এগুলো সব ওয়ান হবে, আর কোথাও ওয়ান হবে? জি স্যার, ওই যে ডিবি এখানে ওয়ান হবে, ডিবিতে ওয়ান, আর বাকি সব জিরো হচ্ছে, তাই না? জি স্যার, অর অপারেশনের ফলে এই জায়গাতে আমরা জিরো পাচ্ছি, সরি ওয়ান পাচ্ছি, আর বাকি সব জিরো, জিরো। এই যে রেজাল্টটা আমরা পেলাম,
এইটা হচ্ছে কি আমাদের এই যে দুইটার ভিতরে অর অপারেশনের রেজাল্ট, তাই না? জি স্যার, জি স্যার, অর অপারেশনের রেজাল্ট। এখন আপনারা বলেন এই যে লাস্ট যে ম্যাট্রিক্সটা আছে, লাস্ট যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটাকে কি আপনারা গ্রাফে কনভার্ট করতে পারবেন? জি স্যার, জি স্যার, আর ওকে। আচ্ছা ধরেন গ্রাফেও কনভার্ট করবো না, আমরা প্রথম প্রথম যে ম্যাট্রিক্সটা আছে সেইটার সাথে আমাদের ফাইনাল ম্যাট্রিক্সটার কম্পেয়ার করি, কম্পেয়ার করে দেখি যে কোন জায়গাতে পার্থক্য আছে। একটা এখানে জিরো আছে আর এখানে একটা ওয়ান আছে, আর কোন পার্থক্য আছে? এই জায়গাটা ছাড়া, দ্যাট মিন্স এই জায়গাটা ছাড়া আর কোথাও কোনো পার্থক্য আছে? জি না স্যার, এটা ছাড়া কিন্তু আর কোথাও কোনো পার্থক্য নেই। এই ভ্যালুটা কি? এই ভ্যালুটা হচ্ছে এ বি, তাই না? জি স্যার। এখন আমাদের এই যে এটা ছিল, আমরা তো এই রিলেশনটা নিয়ে কাজ করতেছিলাম, তাই না? জি স্যার। আমাদের এই টোটাল ক্যালকুলেশন বলতেছে যে যদি শুধুমাত্র এইখান থেকে এইখানে এ থেকে বি এই লাইনটা টেনে দেওয়া হয় তাহলে সে ট্রানজিটিভ হয়ে যাবে, আর কোনো টেনশন নেই। ট্রানজিটিভের জন্য স্যার কত যুদ্ধ স্যার? হ্যাঁ, ট্রানজিটিভ যুদ্ধটা অনেক কঠিন হয়ে যাবে যদি এখানে আপনার এলিমেন্ট গুলো এ বি সি ডির জায়গায় আরো বেড়ে যায়, আর মূল রিলেশনে যদি এরকম চারটা না থেকে সাতটা আটটা হয়ে যায়, তখন কিন্তু এটা কঠিন হয়ে যাবে। একটা করতে তো স্যার দিন। হ্যাঁ, মানে এই জন্য মানে এটা বলে দিচ্ছি আমি যে এটা কিন্তু একটা কঠিন পার্ট। এইভাবে তাহলে যে উপরে যে এগুলো ছিল আমাদের, হ্যাঁ, রিফ্লেক্সিভ ক্লোজিওর, রিফ্লেক্সিভ ক্লোজিওর কিসের? এই রিফ্লেক্সিভ ক্লোজিওরটা কিসের? এটা তো ছিল হচ্ছে আর এ, তাই না? জি স্যার। সিমেট্রিক ক্লোজিওর কিসের? সিমেট্রিক ক্লোজিওর আর অফ আর, হ্যাঁ, ওটাও কিন্তু তাই। মানে আমি যে এটা লিখলাম এই পুরোটা কিসের উপরে ছিল? এটা হচ্ছে সব কিন্তু আর এর উপরে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। এইটা আপনারা অবশ্যই বাসায় একটু প্র্যাকটিস করবেন, যে যার যার মতো দুই একটা রিলেশন তৈরি করে প্র্যাকটিস করেন, এটা কিন্তু ট্রাবল দিবে, আমি আগেই বলে দিচ্ছি। স্যার এইরকম ম্যাথ গুলিতে কি স্যার 10 থাকবে নাকি স্যার? মার্ক ডিস্ট্রিবিউশন এখনো চিন্তা করি নি, আপনারা বিগত বছরের দুই একটা প্রশ্ন প্রশ্ন দেখতে পারেন, তাহলে হয়তো একটা আইডিয়া পাবেন। আচ্ছা স্যার, যদি আর স্কয়ার আর কিউব মানটা যদি ভিন্ন হতো স্যার, তাহলে কি হতো স্যার? আর স্কোয়ার এবং আর কিউব যদি ডিফারেন্ট হইতো, তাহলে যতক্ষণ পর্যন্ত আপনার রিপিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত করতে হবে। আবার কিছু কিছু জায়গাতে ঝামেলা হয়, ধরেন আর স্কোয়ার একরকম আসলো, আর কিউব মিললো না, আর টু দি পাওয়ার 4 আর স্কোয়ারের সাথে মিলে গেছে, আবার আর টু দি পাওয়ার 5 আর কিউবের সাথে মিলেছে, মানে একটা একটা গ্যাপ দিয়ে দিয়ে মিলতেছে। আপনাকে ওইটাও নোট করতে হবে যে এরকম গ্যাপ দিয়ে মিলতেছে কিনা। সেক্ষেত্রে তো আপনি ব্যাক টু ব্যাক দুইটা যদি না মিলে আপনি করতেছেন করতেছেন 11 12 13 পর্যন্ত চলে গেছেন, মাথা গরম হয়ে গেছে, আসলে কিন্তু এখানে আপনার রিপিট হচ্ছে। তাহলে কি স্যার জোর গুলো সব এক হয়ে গেছে, বেজোর গুলো সব এক হয়ে গেছে? তো যখনই আপনি মাল্টিপ্লাই করে ফেলতেছেন, মাল্টিপ্লাই করার পরে উপর থেকে ওই স্টেপ পর্যন্ত ভালোভাবে একটু মনোযোগ দিয়ে দেখবেন যে কোথাও কিছু মিললো কিনা। রিপিট হইলে আমি ম্যাট্রিক্স বাই করব না? হ্যাঁ, রিপিট হইলে ম্যাট্রিক্স বাই করব। হ্যাঁ, রিপিট যখন হবে তখন আপনি ম্যাট্রিক্স বের করবেন স্যার। তার মানে R3 আর R5 যদি মিলে তাহলে ওই দুইটার অর বের করে? না না, যদি এমন হয় যে আপনার আর আর স্কয়ার এবং আর টু দি পাওয়ার 4 মিলছে, 4, জি স্যার, আর কিউব এবং আর টু দি পাওয়ার 5 মিলছে, তাহলে আপনি কয়টা নেবেন? দুইটা। দেখেন আপনার আর আর হচ্ছে আর স্কয়ার, হ্যাঁ, 2 লিখলাম, এরপর হচ্ছে R3, এরপর লিখলাম আর 4 এবং লিখলাম আর 5, এর মধ্যে আমি বলতেছি যে আমার কোনটা কোনটা ম্যাচ করতেছে।
এইটা এবং এটা ম্যাচ করতেছে, হ্যাঁ এইটা এবং এটা ম্যাচ করতেছে স্যার। সব সময় তো স্যার জোরের সাথে জোরের আর বিজোরের সাথে বিজোরের ম্যাচ হবে না স্যার, সেটা হওয়ার সম্ভাবনাই খুব বেশি। আমি এখনো পর্যন্ত আমার লাইফের ব্যতিক্রম আসলে পাইনি খুব একটা, দেখিনি কখনো। হইতে পারে হয়তো এক্সক্লুসিভ কিছু কেস, বাট সাধারণত এরকমই হয়। আদারওয়াইজ কমন কেস হচ্ছে ওই সিকুয়েন্সিয়ালি পরপর দুইটা মিলে যায়, কমন কেস এটা। আমি এখন যেটা বলতেছি এটা কিন্তু এক্সক্লুসিভ কেস। তাহলে এই যে আমি আর ফাইভ পর্যন্ত লিখছি, আবার আমি তো বলতেছি যে এরপরে যদি আর সিক্স লিখি, আর সিক্স কার সাথে মিলবে? আর টু এর সাথে, আর এইট এর সাথে, হ্যাঁ না না আর ফোর। ও আচ্ছা, আর জি স্যার আর ফোর, এটা তো আর ফোর এর সাথে মিলে যাবে। তাহলে এখন আমাকে বলেন এই যে এতগুলো জিনিস আমি করতেছি, এর মধ্যে ইউনিক ইউনিক রিলেশন কয়টা আছে? দুইটা স্যার। তিনটা স্যার। তিনটা, ফাইন। সেই ইউনিক গুলো কি? ইউনিক একটা হচ্ছে আর আর আর, একটা হচ্ছে আর টু আর আর থ্রি, আর এটা হচ্ছে আর থ্রি। এই তিনটাই হচ্ছে ইউনিক, আর বাকি সবগুলো কিন্তু এদেরই রিপিট হয়ে গেছে। ও তার মানে স্যার ইউনিক গুলো শুধু নিয়ে আমরা করব? হ্যাঁ। তখন আপনি কি করবেন, এই তিনটা ম্যাট্রিক্স নেবেন, এই তিনটা ম্যাট্রিক্স নিয়ে এইভাবে বসাবেন এবং তিনটা ম্যাট্রিক্সের মধ্যে অর অপারেশন করবেন। অর করার যোগ, হ্যাঁ অর অপারেশন, বুঝতে পারছেন? লেটস সে আমি দেখাই যে যদি এরকম হইতো যে আমাদের তিনটা ম্যাট্রিক্সের রেজাল্ট কি রকম হইছে, ধরলাম এটা আরেকটা, এখানে হচ্ছে এরকম আসছে। এখন আমাদের অর অপারেশনের রেজাল্ট কি হবে বলেন স্যার? উপরের গুলি সব ওয়ান স্যার, এ কলাম স্যার ওয়ান হবে, এ সারি স্যার, তারপরে স্যার ধরেন আমি এই জায়গাটা লিখতেছি এ ওয়ান, এ সারি বলতে এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এখানে এ বি সি ডি। এখন এই ওয়ান এর সাথে এই ওয়ান তো মিলছে, মানে কি বলে আমি এই ওয়ান নিচ্ছি, এই ওয়ান নিচ্ছি এবং এই ওয়ান নিচ্ছি, এই তিনটার মধ্যে অর করতেছি। তাহলে প্রথমে এখানে কি হবে, ওয়ান হবে না? একটা ওয়ান থাকলে তো আমার অর হয়ে যায়। তাহলে পরের গুলো যদি চেক করি, এই কলামে কিন্তু এই রোতে সবগুলো ওয়ান আছে, তার মানে এগুলো ওয়ান, সব ওয়ান। দ্বিতীয়টাতে এসে দেখেন কোথাও কি কোনো ওয়ান আছে না স্যার, জিরো হবে সব। দ্বিতীয় রোতে কোথাও কোনো ওয়ান আছে জি না স্যার? এইখানে, এইখানে এবং এইখানে যদি চেক করি কোথাও কোনো ওয়ান আছে জি না স্যার? নাই। আবার তৃতীয়টাতে যদি আসি, এই জায়গাতে, এই জায়গাতে, এখানে যদি চেক করি, এইখানে একটা ওয়ান, হ্যাঁ তাহলে এইখানে আমি একটা ওয়ান বসাবো। আবার লাস্ট রোতে যদি আসি, তাহলে এখানে একটা ওয়ান আছে, আবার এখানে একটা ওয়ান আছে, যদি এখানে জিরো তাহলে এখানে একটা ওয়ান বসবে না জি স্যার? এই হচ্ছে আপনার রেজাল্ট। এখন আপনি এই রেজাল্টকে কম্পেয়ার করবেন আপনার একদম শুরুতে যে ম্যাট্রিক্সটা ছিল তার সাথে, আর এর সাথে কম্পেয়ার হবে, আর এর সাথে কম্পেয়ার করে তাহলে আমি দেখি এই তো হচ্ছে আমার আর, এই প্রথমটা হচ্ছে আর, এটুকু আমার আর, এটা আমার আর, তাই না? আর এর সাথে যদি আমি আমার এই ফাইনালটাকে কম্পেয়ার করি, এটাকে যদি কম্পেয়ার করি, তাহলে পার্থক্য কোথায় হচ্ছে? সি কমা এ আর হলো স্যার ডি কমা বি, দেখেন এইখানে, তাই না স্যার? এ আর বি, এ কমা বি তে হইছে, এইখানে একটা পার্থক্য হইছে, আরেকটা পার্থক্য হচ্ছে এইখানে, আর কোথাও কোনো পার্থক্য না স্যার, না স্যার। তাহলে এই দুইটাই হচ্ছে আপনার ট্রানজিটিভ ক্লোজিওর। ওকে, এ কমা বি সি কমা এ, ওকে লাস্টে পর্যন্ত থাকুক। আমি আপনাদের আগামী কালকে ক্লাস টাইমটা আমার ওই রুটিনের সাথে ম্যাচ করে আপনাদের, আপনাদের আগামী কাল তো এই টাইম কি বলে হলিডে স্যার, অফ ডে,